Assalamualaikum guys, welcome back to my channel. প্রত্যেক দিনের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। দেখো গাইজ, এই সকাল উঠেই সবাইকে মাছে বসে বসে ফারানাকে এই মাছ ছিল একটু আগে, আর এখন আমি বলছি বলে আমাকে মাছে বসে বসে ভাই দাঁতে পোকা ঢুকে গেছে। জলদি ব্রাশ কর, জলদি কর। দেখো গাইজ, এখানে ফারানা রেডি হয়ে গেছে। রোজ শুক্রবারে এই ড্রেসটা পরে যেতে হয় স্কুলে। এখন এইখানে কাজ করছে, ভালো মেয়ে হয়ে গেছে এরা দুজন। এরা এখন এইখানে কাজ করছে। হ্যালো গাইস, কর কর কাজ কর। দেখো এইখানে কাসু কি করছে। কাসু কি করছিস? তরমুজ খেচ্ছিস? আমাকে একটা দে না, দে আমাকে একটা দে না, আমি ছোটটা লোবো না, আমি বড়টা লোবো না। ওই তো বড়, আমাকে ওই বড়, ওই বড়র মধ্যে একটা দে না, দে না আমাকে একটা বড়। হ্যাঁ দেখো গাইজ, এখন কাসু এই এত গরমে, তুই একা একা খাবি? হ্যাঁ আমাকে দে, আমাকে একটা দে। তোর মা পিস পিস করে কেটে দিয়েছে, তো আমাকেও দে, আমিও খাবো। যা থাক থাক, কুড়োতে হবে না, ওইটা খা ওইটা খা। গাইজ এইখানে ফাইজাকে এখনো গরম হচ্ছে, যে ঠান্ডা কিছু খেতে মন যাচ্ছে। কি খাবি তুই? কাসু কাসু তরমুজ দেয় না তোকে? না আমি তরমুজ খেয়েছি, কিন্তু আমাকে ফুটি খেতে মন যাচ্ছে। আর এইখানে জয়া, লাস্ট পর্যন্ত কাসু আমাদেরকে একটা তরমুজ দেয় না। কাসু একটা বাজে ছেলে, পচা ছেলে। দিবি নি তা? আমাকে দিয়েছে, লাস্ট পর্যন্ত একটা দিয়েছে। তো গাইস, এই দুদিন ফের আবার গরম পড়ে গেছে প্রচুর, আর গরমের জ্বালায় কিছু ভালো লাগে না। ফাইজা দুদিন ধরে বলছে কিছু চ্যালেঞ্জ করো, ব্লগে কিছু চ্যালেঞ্জ করো, বাট চ্যালেঞ্জটা কি করব সেটা ভেবেও পাচ্ছি না। আর এত গরমে কিছু ভালোও লাগে না, গরম এত, মুখ যতই ঠান্ডাই থাকো কিন্তু মুখের হাল খারাপই হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। দেখো গাইজ, ভালো লাগে না কিছু, কিছু করতেও ভালো লাগে না, কোথায় যেতে ভালো না, খালি পাখার তলায় বসে থাকতে মনে হচ্ছে। আর ভাইজা ভাইজা খালি বলছে আমি কিছু করবো না, আমার মুখের হালাত অনেক খারাপ হয়ে আছে। এখানে জয়াও এসে গেছে। এখানে এখন কাসু নেই, তাই আমরা ভালো করে একটু কথা বলতে পারছি, একটু ইয়ে করতে পারছি, না হলে কাসু শুয়ে আছে, প্রচুর জ্বালাবে। ও এখন তরমুজ খেচ্ছে। আমরা ভাবছি কি চ্যালেঞ্জ করা যায়। গাইজ আপনারাও বলুন কি চ্যালেঞ্জ করা যায়, এত গরমে প্রচুর গরম, অনেক কেন এত গরম পড়ে গেছে। ফের দুদিন একটু ঠিক ছিল, ফের দুদিন ঠান্ডা পড়ে গেছে। ভাইজা এখন জয়া এখন কি কি বলে গাজর খেচ্ছে, আর ভাই যাচ্ছেন চাইছে বসে বসে। গাইজ কাসু এখানে এসে গেছে নিচে থেকে, ও নিচে থেকে মার খেয়েছে, ও সারাদিন অন্যায় করে আর মার খায়, সারাদিন অন্যায় করে আর সারাদিন কেউ না কেউ ওকে মারে, প্রচুর মার খায় কাসু। আর মার খেয়ে কাঁদেও না, চুপ করে থাকে, আর ফের অন্যায় চালু করে দেয়। এত অন্যায় করিস কেন? দেখো এখনই অন্যায় চালু। হাই এত অন্যায় করিস কেন তুই? এ বাবা, ওই তুই এত অন্যায় করিস কেন? এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, দেখবি নি? আচ্ছা তুই পরিষ্কার করবি, আমি পালাচ্ছি, চল যাচ্ছি, চ তো ফাই যাচ্ছ, চল চ চল চল চ, এর কাছে থাকলে আমরাও মার খাবো এর সাথে। আসু কি খুঁজছিস? মসজিদে যাব। মসজিদে যাবি তো, এখানে কি খুঁজছিস? পাঞ্জাবি, পাঞ্জাবি পরে নাচ করতে যাবি? আচ্ছা চ পরে দি চ। কোথায় যাবি তুই? নামাজ পড়তে।
পাঞ্জাবি পরে নিয়েছো? দোয়া চাইবে? নেবে পড়ো একবার, নেবে দেখতে দাও। গাইস কাসু এখন আজান দিয়ে দিয়েছে, আজকে শুক্রবার, জুম্মা পড়তে হবে কাসু এখন পাঞ্জাবি পরে। গাইস এইদিকে একবার একবার হাই কর দাও গাইসকে। কাসু এইখানে জুম্মা পড়তে হবে আজকে, তাই এই পাঞ্জাবি ফাঞ্জাবি পরে রেডি। কাসু নামাজ পড়বে তো? যে ঠিক আছে যাও। কাসু মসজিদে চলে এসেছে। কাসু যাও, কাসু যাও যাও যাও। কাসু চলে এসেছে মসজিদ থেকে। কাসু নামাজ পড়েছিস? না। পড়িসনি? না। যা, কেন কেন পড়িসনি? এইখানে নাচ পড়লে তাহলে একটু পড়িসনি কেন? কি রে, দেখো গাইস এইখানে এই সরু জায়গাটার মধ্যে দিয়ে যেতে পারবে কি পারবে না, এরা কম্পিটিশন লাগাচ্ছে, দেখি যেতে পারে কি পারে না। আরামসে চলে যাচ্ছে, ফাইজা যা দেখি। হবে হবে না, ফাইজা মনে পেঁচকে যাবে। যা 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 যাবে, এ করবি নি? কেমন গেল ফারাদা স্কুল? ভালো? দাঁড়া এক মিনিট দাঁড়া। ভালো ছেলের মতো এখন কাসু ঘুম যাচ্ছে, ঘুম যাচ্ছে বলে এখন ঘরটা শান্তি হয়ে আছে, নাহলে সবাইকে জেলে মাথা খারাপ করে দেয়। ঘুমোক এখন। দেখো গাইস এখন সন্ধে হয়ে গেছে আর কাসু ও বিছানার ওপরে ব্যাট বল খেলছে। বিছানার ওপরে কে ব্যাট বল খেলে? হ্যাঁ কিরে, তোর বল কোথা? আচ্ছা অমন করে খেলিস নি, আস্তে আস্তে খেল। কাসু এখানে ব্যাট বল খেলছে এখন। এইখানে ব্যাট ফেলেও ঝাঁটা দিয়ে খেলছে। ওই ঝাঁটাটা নিচে না রেখে দে, লেগে যাবে রে পাগল। গাইস এইখানে এরা খেলছে এখন, সন্ধ্যেবেলা পড়ে এসে ওরা এখন খেলছে। তুই এগুলো কি করছিস? দেখো ই এখন কি করছে কি জানি, আল্লাহ জানে। এখন অন্যায় করছে, ঠিক অন্যায় ছাড়া আর কাসু কিছু করতে পারে না। তো গাইস আজকে আমাদের ভিডিওটা এতটা, কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ, বাই।